পরিবেশ বিপর্যয় পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে। গবেষণা বলছে, কেবলমাত্র দূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন 90 লাখ মানুষ, অর্থাৎ প্রতি 6 জনে 1 জন মানুষ মারা যান পরিবেশ দূষণজনিত কারণে। দখল দূষণ যেন সব মাত্রা ছাড়িয়েছে, শব্দ ও বায়ু দূষণ মারাত্মক মাত্রা প্রকাশ করছে, উপর্যুপরি বৃক্ষ নিধন বাঁচার শেষ আশাটুকুও নিভিয়ে দিচ্ছে। গবেষকরা এর জন্য দুষছেন বেশি কার্বন নিঃসরণকারী ধনী দেশগুলোকে। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে যেখানে ধনী দেশগুলোর কন্ট্রিবিউশন অনেক বেশি, রাইট, আমরা ভিকটিম হচ্ছি, আমার দেশের মানুষ সেফ ওয়াটার পাচ্ছে না। এই পৃথিবী একটাই, আর কোনো পৃথিবী আমাদের জন্য তৈরি হবে না, এবং এই পৃথিবীটাকে আমাদের জন্যই তৈরি করা হয়েছে, আমরাই এটাকে নিজেদের জন্য যেমন বাসযোগ্য রাখবো এবং পরবর্তী প্রজন্মের জন্য যাতে এই পৃথিবী আরও বাসযোগ্য থাকে আমরা কিন্তু সেটি করছি না। অস্বাভাবিক কার্বন নিঃসরণ না করেও এর ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। কার্বন এমিশনটাকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে দেখা যাবে যে আগামী 50 বছরের মধ্যে আমাদের এই কোস্টাল এরিয়া যেটা, তার প্রায় পুরোটাই কিন্তু পানির নিচে তলিয়ে যেতে পারে। অন্যদিকে দেশের অভ্যন্তরে অপরিকল্পিত উন্নয়নে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। সুন্দরবনটি এখন একটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে, আপনারা জানেন, বিভিন্ন প্রকল্পের কারণে। ঢাকা সহ অন্যান্য যে বড় বড় নদীগুলো আছে, শহরকেন্দ্রিক যে নদীগুলো আছে, সেগুলো তো আমরা আসলে ধ্বংস করে দিয়েছি আনপ্ল্যান্ড এক ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে। তো সুতরাং সরকারি প্রকল্প এবং বেসরকারি প্রকল্পগুলো প্রতিযোগিতা করে যেখানে আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকে, পরিবেশকে শেষ করে দিয়েছি, সেখানে আমরা এটা তো আমাদের অভ্যন্তরীণ নীতি প্র্যাকটিস, সেই মুখ নিয়েই আমরা কীভাবে গ্লোবালি গ্লোবাল ওয়ার্মিংয়ের কাছে গিয়ে আমরা আসলে নেগোসিয়েট করি। পরিবেশ রক্ষায় শক্ত আইন থাকলেও দুর্নীতির কারণে এর কার্যকারিতা নেই। অথরিটিগুলো যদি বায়ু, পানি এবং শব্দ দূষণ থেকে যদি আমাদেরকে রক্ষা না করে, তাহলে এই পরিবেশ দিবসের এই সচেতনতা আমরা কাকে করব? কারণ সরকারের প্রতিষ্ঠানেরই সবার আগে সচেতন হতে হবে এবং ঘুম থেকে জাগতে হবে। এখনই কার্যকর ভূমিকা না নিলে বড় ঝুঁকির মধ্যে পড়বে দেশ, যা উত্তরণে আর কোনো পথই খোলা থাকবে না। যেভাবে আমরা পরিবেশের ক্ষতি করছি, এটার জন্য আমাদের অনেক বেশি পে করতে হতে পারে। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।